হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের দীপান্বিতা রায়ের লেখা মহিদাদুর অ্যান্টিডোট গল্পের শেষ অংশটুকু পড়ে শোনাব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা মহিদাদুর অ্যান্টিডোট গল্পের শেষ অংশটুকু শুনি। নীলের শরীরের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করেছে নয়ন। মহিদাদুর ফর্মুলা অনুযায়ী বাকি আর সব উপাদানও জোগাড় করা হয়েছে। এবার সব কিছু মাপ মতো মিশিয়ে অ্যান্টিডোট তৈরি করতে হবে। মুশকিল হচ্ছে নয়নের নিজের বাড়িতে কোনো ল্যাবরেটরি নেই। তার কাজের জায়গায় যদিও খুব উন্নত মানের ল্যাবরেটরি আছে, কিন্তু সেখানে নিজের মতো কিছু করাটা একটু বিপজ্জনক। যদিও নয়ন নিজে যেখানে কাজ করে সেটা একেবারেই তার নিজের দখলে, আর তাকে সন্দেহ করারও কোনো কারণ নেই, কিন্তু তবু সাবধান হওয়াই ভালো। সব দিক বিবেচনা করে নীলই বুদ্ধি দেয় নয়নকে, তুমি বসকে জানাও যে একটু নতুন ধরনের ওষুধ তৈরির চেষ্টা করছো, সেজন্য আপাতত কিছুদিন তোমাকে একটু বেশি সময় ল্যাবরেটরিতে থাকতে হবে। আমার মনে হয় অনুমতি পেতে অসুবিধা হবে না। বিকেলের পর ল্যাবরেটরি যখন ফাঁকা হয়ে যাবে তখন নিজের কাজ করবে। বুদ্ধিটা মনে ধরে নয়নের, তবে একটু হেসে বলে, বস যদি পরে জানতে চায় কাজ কতটা এগোলো তখন? তখন বলবে এখনও তেমন কিছু এগোয়নি, কয়েকটা জায়গায় মনে হচ্ছে ভুল হয়েছে, আবার নতুন করে করছি। তবে আমার মনে হয় না কিছু জিজ্ঞেস করবে, তোমার বসের নিজে থেকে অত চিন্তা করার ক্ষমতাই নেই, ওপরওয়ালারা কেউ না বললে খোঁজও নেবে না। বন্ধুর কথা মতোই এগোলো নয়ন। প্রথমে কয়েকদিন একটু বেশি রাত পর্যন্ত ল্যাবরেটরিতে কাজ করে বোঝার চেষ্টা করে কেউ তার ওপর নজর রাখছে কি না, কিন্তু সেরকম কিছু চোখে না পড়ায় একটু একটু করে সব উপাদানগুলো নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে গুছিয়ে রাখে। তারপর একদিন সবার অলক্ষ্যে শুরু হয়ে যায় অ্যান্টিডোট তৈরির কাজ। ফর্মুলা অনুযায়ী সব কিছু করতে সময় লাগে প্রায় দু সপ্তাহ। অ্যান্টিডোট তৈরি হওয়ার পর এবার সেটাকে মেশাতে হবে ট্যাবলেটের সঙ্গে। সে কাজটা বেশ কঠিন, কারণ ট্যাবলেটের অন্যান্য উপাদানগুলো যেখানে মেশানো হয় সেখানে অনেক লোক কাজ করে, তাছাড়া সেটা নয়নের নিজস্ব এলাকাও নয়, তাই ঘন ঘন সেখানে গেলে সেটা চোখে পড়বেই। নয়ন তাই প্রথমে ট্যাবলেট তৈরির পদ্ধতিটা সম্বন্ধে ভালো করে খোঁজ নেয়। ট্যাবলেটগুলো তৈরি হয় পরপর অনেক ধাপে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপাদান মাপ মতো মেশানো হয়। তারপর একটা ফাইনাল মিক্সিংয়ের পর বাইরের কোটিংটা দিয়ে ফয়েলের ভেতর ভরে ফেলা হয়। সবটা জানার পর নয়ন ঠিক করে একেবারে ওই ফাইনাল স্টেজেই অ্যান্টিডোট মেশাবে সে। একটা সুবিধে আছে, ফাইনাল স্টেজের কাজটা যার তত্ত্বাবধানে হয় সেই হেনরি বার্টের সঙ্গে নয়নের ভালো রকম পরিচয় আছে, তাই কথাবার্তা বলার অছিলায় ওখানে যাওয়া যাবে। আর দ্বিতীয়ত সেটা হলো ওই ফাইনাল স্টেজের পর আর কোনো টেস্টিং হয় না, আগে প্রতিটি ধাপেই মিক্সিংয়ের পর একবার করে টেস্ট করা হয়, সুতরাং এই স্টেজেই অ্যান্টিডোট মেশানোটা সবচেয়ে নিরাপদ। নয়ন খোঁজ নিয়ে আরও একটা জিনিস জানতে পারে যে এই ফাইনাল মিক্সিংটা হয় মাসে একবার, দিনটাও নির্দিষ্ট, প্রতি মাসের তৃতীয় বুধবার হেনরির তত্ত্বাবধানে এই কাজটা চলে, ট্যাবলেট ফয়েলে প্যাকিংয়ের জন্য চলে যায় শুক্রবার। একদম প্ল্যান মাফিক সেই মাসের তৃতীয় বুধবারের প্রায় এক সপ্তাহ আগে নয়ন একদিন হেনরির ঘরে যায়। তার সঙ্গে নানা রকম গল্পটল্প করে জানায় যে একটা নতুন প্রজেক্টের জন্য এই ট্যাবলেট তৈরির পদ্ধতিটা সম্বন্ধে তার জানা দরকার, কিন্তু যেহেতু তাদের ল্যাবরেটরির কাজের সঙ্গে এটার কোনো যোগ নেই, তাই হেনরি যদি তাকে সাহায্য করে তাহলে তার খুব উপকার হবে। আপত্তির কোনো কারণও নেই, হেনরি রাজি হয়ে যায়। আর নয়নও মাসের তৃতীয় বুধবারে অ্যান্টিডোটের খুদি খুদি ক্যাপসুলে ভরা শিশিটা জামার মধ্যে ভরে নিয়ে হাজির হয় হেনরির ঘরে। ফাইনাল মিক্সিংয়ের কাজ চলছে, স্বাভাবিকভাবেই হেনরি সেদিন একটু ব্যস্ত, তাই নয়ন তাকে বলে, তুমি তোমার কাজ করো, আমি বরং আজ একটু পুরো ব্যাপারটা ঘুরে দেখি। হেনরি খুশি হয়ে মাথা নেড়ে নিজের কাজে চলে যেতেই নয়ন এদিক সেদিক ঘুরতে ঘুরতে হাজির হয় ফাইনাল মিক্সিংয়ের মস্ত কন্টেনারের কাছে।
তারপর খুব সতর্কভাবে চারদিকটা দেখে নিয়ে অ্যান্টিডোটের ক্যাপসুলগুলো তার মধ্যে ফেলে দেয়। কন্টেনারের মধ্যে অটোমেশনের সব উপাদান খুব দ্রুত মেশানোর কাজ চলছে, তাই কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যাপসুলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যায়। সেগুলোকে আলাদা করে ছিনার আর কোনো উপায় থাকে না। পুরো কাজটা করে ফেলার পর বুকের ধরফরানি একটু কমলে নয়ন যতখানি সম্ভব স্বাভাবিক মুখে হেনরির টেবিলের কাছে এসে দেখে যে হেনরি ততক্ষণে ফিরে এসেছে। কোথায় ছিলে তুমি? একটু সময় পাওয়া গিয়েছে, চলো একসঙ্গে দু কাপ কফি খেয়ে নেওয়া যাক। কফির মাগটা নয়নের দিকে এগিয়ে দিয়ে বলে হেনরি। নয়নের তো অনেকক্ষণ ধরেই গলা বুক শুকিয়ে কাঠ, তাই গরম কফির কাপে লম্বা একটা চুমুক দিয়ে খানিকটা ধাতস্থ হয়ে বলে, আচ্ছা হেনরি, এই যে মিক্সিং হচ্ছে এর থেকে কত ওষুধ তৈরি হবে? বাচ্চাদের এই ট্যাবলেটগুলো তো খুবই ছোট ছোট, একটা মিক্সিং কন্টেনার থেকে মোটামুটি 10 লক্ষ ট্যাবলেট তৈরি হয়। তুমি জানো কি না জানি না, সারা পৃথিবীতে মাত্র 2টো সংস্থা এই ট্যাবলেটটা তৈরি করে, আমরা আর নিউজিল্যান্ডের একটা কোম্পানি, তবে তাদের উৎপাদন আমাদের তুলনায় অনেকটাই কম। হেনরির সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে ফিরে আসে নয়ন। সেদিন রাতে ভলুকে সুইচ অফ করার পর নীলকে জড়িয়ে ধরে বলে, মহিদাদুর স্বপ্ন আমি শেষ পর্যন্ত সফল করতে পারলাম নীল, পৃথিবীর অন্তত 10 লক্ষ শিশু স্বাভাবিক মানুষের জীবন ফিরে পাবে। ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়েছিল, না হলে তো এই কাজটা করতেই পারতাম না। 10 লক্ষটা কিন্তু পৃথিবীর জনসংখ্যার তুলনায় নেহাতই কম নয়ন। মহিদাদু চেয়েছিলেন পিউয়ের এই ষড়যন্ত্রের হাত থেকে মানুষকে বাঁচাতে। যদি সত্যিই সেটা করতে হয় তাহলে কিন্তু তোমার এইটুকুতেই সন্তুষ্ট হলে চলবে না, নীলের কথায় সায় দিয়ে মাথা নাড়ে নয়ন। পরপর 6 মাস প্রতি তৃতীয় বুধবারে নানা অজুহাতে হেনরির ঘরে গিয়ে কন্টেনারে অ্যান্টিডোটের ক্যাপসুল মিশিয়ে আসে নয়ন। হেনরির সঙ্গে ইতিমধ্যে তার বেশ ভাবও হয়ে গিয়েছে, তাই সে কোনো সন্দেহ করেনি, কিন্তু তবু সাবধানতার জন্য মাঝখানে মাস তিনেক কাজটা বন্ধ রাখে নয়ন। ইচ্ছে করে বুধবার বাদ দিয়ে অন্য দিনে হেনরির ঘরে যায়, বিভিন্ন বিষয়ে কথা বলে, তথ্য সংগ্রহের ভান করে। তারপর আবার পরপর 6 মাস লুকিয়ে কন্টেনারে অ্যান্টিডোটের ক্যাপসুল মিশিয়ে দেয়। মহিদাদুর ফর্মুলা অ্যান্টিডোট তো মেশালাম, কিন্তু তাতে আদৌ কোনো কাজ হবে কি? নয়নের প্রশ্নটা শুনে নীল একটু আশ্চর্য হয়ে বলে, তোমার এরকম সন্দেহ হচ্ছে কেন? তার কারণ মহিদাদু ফর্মুলাটা তৈরি করেছিলেন, ল্যাবরেটরিতে পরীক্ষাও করেছিলেন, কিন্তু মানুষের শরীরে প্রয়োগ করে তো দেখতে পারেননি, তাই সেখানে যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। যদিও তোমার কাছে যা শুনেছি তাতে আমার মনে হয় না ওর মতো বড় মাপের একজন বিজ্ঞানী বিষয়টা সম্বন্ধে একদম নিশ্চিত না হয়ে তোমাকে এরকম একটা কাজের দায়িত্ব দেবেন। মুশকিলটা কী বলতো নীল, অ্যান্টিডোটটা কাজ করছে কি না সেটা বোঝার আমার কোনো উপায় নেই, কারণ যেসব বাচ্চার শরীরে এটা যাচ্ছে তাদের ডিএনএ যদি আগের অবস্থায় ফিরেও আসে তাহলেও তো আমি সেটা জানতে পারবো না। আমার মনে হয় তুমি জানতে পারবে, তবে সেই জানাটা তোমার পক্ষে কতটা বিপজ্জনক হবে সেটা বলতে পারছি না, তাই সেই ভাবনাটা আপাতত তুলে রেখো, যত বেশি সম্ভব বাচ্চার শরীরে অ্যান্টিডোট পাঠানো যায় সেই কাজটা করা নিয়ে ভাবো। অবশ্যই যতটা সম্ভব সাবধানে, কোনো মতেই যেন কারোর সন্দেহ না হয়। অস্ট্রিয়ার বাকাও ভ্যালি, দানিউব নদীর ধারে আঙুরের ক্ষেত, সোনালি রোদে ভেসে যাচ্ছে চারদিক। এক পাশে একটা পুরনো দুর্গ, আসলে অবশ্য দুর্গ নয়, অনেকটা দুর্গের ধাঁচে তৈরি করা একটা ভিলা। পাঁচিলের গা বেয়ে উঠেছে আঙুর লতা, থোকা থোকা কালো আঙুর ফুলে আছে তাতে। ভিলার ভেতরে একটা ঘরে লম্বাটে টেবিলের চারপাশে বসে আছেন বেশ কয়েকজন মানুষ। অমন সুন্দর একটা পরিবেশে থাকা সত্ত্বেও তাদের কারো মুখে কিন্তু হাসি নেই, বরং কপালে ভয়ঙ্কর দুশ্চিন্তার ভ্রুকুটি। এখানে যারা রয়েছেন তারা সকলেই পিউয়ের সর্বোচ্চ কমিটির মেম্বার, প্রেসিডেন্টের অত্যন্ত জরুরি তলব পেয়ে সকলকে হাজির হতে হয়েছে। পিউয়ের এখন যিনি প্রেসিডেন্ট তার নাম ক্রিস্টাল ক্রেটন, ডেনমার্কের বাসিন্দা। রোগা লম্বা খরগোনাশা রূপলি চুল, অন্য সদস্যদের মধ্যে 2জন বিজ্ঞানী আছেন, তাদের একজন হলেন মুসায়া মাব্বা, তিনি পেরুর লোক, অন্যজন কৃষ্ণ উড়ুগু, যার বাড়ি শ্রীলঙ্কায় হলেও ইদানিং থাকেন কানাডায়।
ক্রেইন অভ্যেস মতো হাতের আঙুলের গাঁটগুলোকে বার কয়েক টেবিলে ঠুকে বললেন, ডিয়ার মেম্বার্স, আমি এতটাই চিন্তিত যে কথাটা কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমাদের পারফেক্ট ইউনিভার্স প্রজেক্ট আজ একটা সাংঘাতিক বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা এতদিন ধরে বহু চেষ্টায় মানুষের সব রকম অপ্রয়োজনীয় ইচ্ছে এবং চিন্তা ভাবনাকে ছেঁটে ফেলার একটা ব্যবস্থা করেছিলাম। এর ফলে মানব সভ্যতা অনেক উন্নত হয়েছে, মানুষ এখন অনেক বেশি কাজ করতে পারে, কল্পনা কিংবা অবাস্তব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করে না। আমরা যারা পৃথিবীটাকে চালাই তারা সব দিক বিবেচনা করে যেসব সিদ্ধান্ত নিই সেগুলোই তারা মেনে নেয়। প্রতিবাদ করার কিংবা নিজেদের খুশি মতো চলার ইচ্ছেও তাদের হয় না। এর ফলে আপনারা সবাই নিশ্চয়ই স্বীকার করবেন যে সারা বিশ্বে এখন পরিপূর্ণ শান্তি বিরাজ করছে, কোনো রকম হিংসা হানাহানি যুদ্ধ বিদ্রোহ বিপ্লব কিছুই এখন আর হয় না। কিন্তু এই শান্তি অনেকের সহ্য হচ্ছে না, তারা মানুষ নাকি এই সৌরজগতের বাইরের কোনো প্রাণী আমি এখনো জানি না, কিন্তু তারা যে একটা গভীর ষড়যন্ত্র করছে সেটা আমরা বুঝতে পেরেছি। ঘটনার সূত্রপাত ঠিক এক বছর আগে। পিউয়ের একদম নিচু স্তরের যারা সদস্য তাদের মধ্যে কয়েকজন একটা ভারী আশ্চর্যজনক খবর আমাদের দেয়। আমরা মানে আমি এবং আমাদের দুই ভাইস প্রেসিডেন্ট কিম আর টিমোথি প্রথমে কথাটা শুনি। খবরটা হলো, ইদানিং জাপানের কিছু জায়গায় বাচ্চাদের মধ্যে অদ্ভুত ধরনের প্রবণতা দেখা দিচ্ছে, তারা তাদের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা সবসময় মানতে চাইছে না। শুধু তাই নয়, তারা নাকি ছবি আঁকছে, গান গাইছে, বানিয়ে বানিয়ে গল্প বলছে। বুঝতেই পারছেন কথাটা শুনে আমাদের প্রথমে বিশ্বাস হয়নি, কারণ এই বাচ্চাদের সবারই ডিএনএ কালেকশন হয়েছে। তারপর এই ধরনের প্রবণতা থাকার কোনো আশঙ্কাই নেই, তাই আমরা এই বিষয়টাকে প্রথমে তেমন গুরুত্ব দিইনি। কিন্তু কিছুদিনের মধ্যেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফ্রান্স, জার্মানির মতো অনেক দেশ থেকেই এরকম খবর আসতে শুরু করে এবং আমরা যথাযথভাবে খোঁজ নিয়ে জানতে পারি প্রতিটি খবরই সত্যি। বিপদের গুরুত্ব আজ করে মাস ছয়েক আগে আমি কিম আর টিমোথি একটা মিটিং করি। আমাদের মনে হয়েছিল এর পেছনে একটাই কারণ থাকতে পারে, কোনো কারণে এইসব বাচ্চাদের ডিএনএ কালেকশন ঠিকঠাক হয়নি, যারা কাজটা করেছেন তাদের কাজে গাফিলতি ছিল, সেক্ষেত্রে তাদের জন্য যে কড়া শাস্তির ব্যবস্থা হবে সেটাও আমরা ভেবে নিয়েছিলাম। কিন্তু তার আগে ব্যাপারটা সম্বন্ধে নিশ্চিত হওয়া দরকার ছিল। আজ আমাদের মধ্যে ডক্টর মাব্বা আছেন, উনি জানেন যে এই পর্যায়ে আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল গণ্ডগোলটা বুঝতে বাচ্চাগুলোর ডিএনএ পরীক্ষা করে দেখা। পিউএ কয়েকজন চিকিৎসক সদস্যের সাহায্যে আমরা যেসব শিশুকে অস্বাভাবিক বলে চিহ্নিত করা গিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের ডিএনএ সংগ্রহ করি। মাব্বা নিজে তার ল্যাবরেটরিতে সেগুলো টেস্ট করেন, তার যা ফল এসেছে সেটা দেখেই আমরা আতঙ্কিত হয়ে আপনাদের সকলকে আজকের মিটিংয়ের জন্য ডেকেছি। প্রেসিডেন্টের কথা শুনে পিউএ সদস্যদের মুখে স্বাভাবিকভাবেই বিস্ময় এবং আশঙ্কার ছাপ ফুটে উঠল। ওদেরই মধ্যে একজন অ্যানা গিনেসবার্গ আর নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, ডিএনএ পরীক্ষায় আপনারা কি পেলেন ক্রিস্টাল? পরীক্ষায় জানা গিয়েছে ওদের কারো কোনো রকম ডিএনএ কালেকশন হয়নি, একজন স্বাভাবিক মানুষের ডিএনএ যেমন থাকে ওদেরও ঠিক তেমন আছে। বুঝতেই পারছো সেজন্যই ওরা একজন পারফেক্ট ইউনিভার্সের শিশুর যেমন ব্যবহার করা উচিত তেমন ব্যবহার করছে না। কি সর্বনাশ, তার মানে ওদের ডিএনএ কালেকশন হয়নি? আমাদের কম্পিউটার ডেটা বলছে অবশ্যই হয়েছে, অপারেশনের পর কারেক্টেড ডিএনএর ছবিও আমাদের কাছে রয়েছে। তাহলে কি করে এটা সম্ভব হলো? সেটাই তো আমরা বুঝতে পারছি না। কারেকশন হয়ে যাওয়া ডিএনএ আবার স্বাভাবিক অবস্থায় ফিরলো কি করে? বাচ্চাদের মা বাবাকে অন্যভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা কিছুই জানেন না। যেসব ডাক্তারদের কাছে তারা বাচ্চাকে নিয়ে যান তারাও কিছু বলতে পারেননি। হতাশ ভঙ্গিতে মাথা নড়েন ক্রিস্টাল। তাকে চুপ করতে দেখে কিম বলেন, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে পরিস্থিতি কতটা উদ্বেগজনক, কারণ শিশুদের কিছু করার ক্ষমতা আমাদেরও নেই। পৃথিবীতে এখন শিশু মৃত্যুর হার শূন্য, অথচ এই বাচ্চাগুলো যদি বড় হয় তাহলে পারফেক্ট ইউনিভার্সের ব্যালেন্সটাই পুরো নষ্ট হয়ে যাবে। টিমোথি এতক্ষণ চুপ করে দুজনের কথা শুনছিলেন, এবার তিনি তার স্বাভাবিক শান্ত কিন্তু স্পষ্ট উচ্চারণে কেটে কেটে বললেন,
সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হচ্ছে যে আমাদের হাতে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা জানি না যতজন বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তার বাইরে আরো কত এরকম বাচ্চা আছে। এও জানি না সেই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে কিনা। ঘটনাটা কিভাবে ঘটছে বুঝতে পারা যাচ্ছে না বলেই এটাকে কি করে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটাও আমরা বুঝতে পারছি না। আসলে ক্রিস্টাল আপনাদের সকলকে আজ এজন্যই ডেকেছেন যাতে আমরা সবাই মিলে আলোচনা করে কিভাবে এগোবো তার একটা রাস্তা ঠিক করতে পারি। ইউএর অন্য মেম্বাররা সকলেই এতক্ষণ খুব মন দিয়ে এদের কথা শুনছিলেন। সকলেরই মুখে চোখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। নিজের কফির কাপে একটা লম্বা চুমুক দিয়ে ক্রিস্টাল বললেন, ডক্টর মাব্বা, একজন বিজ্ঞানী হিসেবে আপনার কি মনে হয় কিভাবে এটা হতে পারে? আপনি তো নিজে ডিএনএ টেস্ট করেছিলেন। ডক্টর উরুগু, আপনারই বা কি মত? ডক্টর মাব্বা চিন্তিত মুখে তার হাতে ধরা পামটা পেয়ে খুটখাট করছিলেন। এবার সেটা সরিয়ে রেখে বললেন, দেখুন, গত কয়েকদিন ধরেই আমি এই বিষয়টা নিয়ে ক্রমাগত পড়াশোনা এবং খোঁজ খবর করে যাচ্ছি। ডিএনএ কালেকশনে একবার হয়ে যাওয়ার পর আবার সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার কোনো পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কোনো দেশেই কেউ এ বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণাও করছে না। করলে সেটা আমরা ঠিকই জানতে পারতাম, আর তেমন করার কোনো কারণও নেই। ডিএনএ কালেকশনে ঠিক কী হচ্ছে সেটা আমরা পিউএর এই কয়েকজন মেম্বার ছাড়া আর কেউই জানি না। কিন্তু তাহলে কি আমরা ধরে নেব ঘটনাটা প্রাকৃতিক, আপনা থেকেই ঘটেছে? কিমের কথার উত্তরে মাথা নাড়লেন ডক্টর উরুগু। না, প্রাকৃতিকভাবে এটা হওয়া সম্ভব নয়, অন্তত এত তাড়াতাড়ি তো নয়। কোনো কারণ নিশ্চয়ই আছে, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এতক্ষণ ধরে আলোচনাটা কিন্তু একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বেশ একটু বিরক্ত গলায় কথাটা বললেন জার্মানির জন গ্র্যান্ডি। কেন হলো সেটা যদি এখন বোঝা নাও যায় কিভাবে হচ্ছে সেটা বোঝার তো চেষ্টা করতে হবে, যাতে আমরা অন্তত ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি। মার্ক চাগল টার্কির একজন খুব নাম করা চিকিৎসক। তিনি একটু অতিরিক্ত চুপচাপ মানুষ, সহজে কথা বলেন না, কিন্তু আজ পরিস্থিতি খুবই জটিল। মার্ক তাই সামান্য গলা খাকারি দিয়ে বললেন, আমরা বুঝতে পারছি যে ঘটনাটা প্রাকৃতিক নয়, লজিক্যালি দেখলে সেক্ষেত্রে বাচ্চাদের শরীরে এমন একটা কিছু ঢুকেছে যার ডিএনএ চেহারাটা আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। মানে সোজা কথায় বলতে গেলে একটা কোনো অ্যান্টিডোট ওদের শরীরে গিয়েছে। এখন সেটা কেউ সচেতনভাবে করেছে নাকি কোনোভাবে চলে এসেছে সেটা আমরা পরে খোঁজ নিয়ে দেখব, কিন্তু আমার মনে হয় আগে বোঝা দরকার কিভাবে এটা শরীরে ঢুকছে। সাধারণত এই দুটো পদ্ধতিতে শরীরে অ্যান্টিডোট ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, প্রথমত খাবার আর দ্বিতীয়ত ওষুধ। এক্স্যাক্টলি সো, মার্কের কথা সায় দিয়ে বলে উঠলেন আর এক সদস্য সিহান নাইম। সিহানের দিকে তাকিয়ে সামান্য মাথা নেড়ে মার্ক বললেন, ঘটনাটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই ঘটেছে, এখনো পর্যন্ত বড়দের ক্ষেত্রে এরকম কোনো কিছু আমাদের রেডারে ধরা পড়েনি। তার মানে খাবার এবং ওষুধ যা শুধু বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় সেগুলো প্রথমে পরীক্ষা করা দরকার। ক্রিস্টাল কোনো বিশেষ অঞ্চলের শিশুদের মধ্যে এরকম হচ্ছে বলে কি আপনাদের মনে হয়েছে? মাথা নেড়ে ক্রিস্টাল বললেন, একমাত্র নিউজিল্যান্ড আর তার আশপাশের কয়েকটা দেশ থেকে এখনো কোনো খবর আসেনি। যদিও আমার ধারণা ওখানে পিউএ গ্রাউন্ড লেভেলের যেসব কর্মী আছেন তারা বিপদ সম্বন্ধে যথেষ্ট সচেতন নয় বলেই এটা হয়েছে। এছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই আমরা এই ধরনের এক বা একাধিক বাচ্চাকে আইডেন্টিফাই করেছি। তবু এটা নোট রাখা দরকার, নিউজিল্যান্ড বা তার আশেপাশের দেশের বাচ্চারা কী ধরনের খাবার খায় আর ওষুধ ব্যবহার করে সেটা আমাদের একটা সার্ভে করে দেখতে হবে। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ হবে বাচ্চাদের রোজকার খাবার আর ওষুধ পরীক্ষা করে দেখা, তাতে কোনো ধরনের কোনো অ্যান্টিডোট বা অপরিচিত এলিমেন্ট দেখতে পাওয়া যায় কি না। আমার মনে হয় ডক্টর মাব্বা আর মার্কের লিডারশিপে আমরা এই কাজটা করি। আমি সারা বিশ্বের সব পিউএর এজেন্টকে বলে দিচ্ছি তার এলাকায় বাচ্চাদের যে খাবার আর ওষুধ ব্যবহার হয় সেটা অ্যানালিসিস করে ডক্টর মাব্বা আর মার্কের কাছে রিপোর্ট পাঠাতে। এর জন্য আমরা একটা 6 মাসের টার্গেট ঠিক করছি। ঠিক 6 মাস বাদে আমরা ওই রিপোর্টগুলো নিয়ে এখানেই আবার মিটিংয়ে বসব। যদি কিছু পাওয়া যায় তাহলে তার উপর ভিত্তি করে পরের পদক্ষেপ ঠিক হবে,
আর না পাওয়া গেলে আবার অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে। আজ একটা বেশ অদ্ভুত ব্যাপার হয়েছে। রাতের খাবার খেয়ে ভোলুকে সুইচ অফ করে বসেছে দুই বন্ধু। নীল কয়েকদিন আগেই বলেছে সে বাঁশিতে একটা খুব সুন্দর গানের সুর তুলেছে, সেটা নয়নকে শোনাবে। কিন্তু নয়নের একটা নতুন প্রজেক্টের কাজ চলছে বলে অনেক রাত পর্যন্ত লেখাপড়া আর কম্পিউটার নিয়ে খুটখাট করতে হচ্ছে, সময় আর পাচ্ছে না। নীল তাই একটু মনমরাই ছিল, কিন্তু নয়নের মুখে কথাটা শুনে একটু নড়ে চড়ে বসে জিজ্ঞেস করলো, এত ব্যস্ততার মধ্যে আবার অদ্ভুত কী ঘটল? আরে আজ দুপুরে কাজ করতে করতে ক্লান্ত লাগছিল, আমার ল্যাবের কফি মেশিনটা গোলমাল করছে, তাই ক্যাফে কর্নারে গিয়েছিলাম এক কাপ কফি খেতে। দেখি সেখানে এক মগ হট চকোলেট নিয়ে হেনরি বসে আছে ভারী উদাস মুখে। ওরা তো আর তোমার মতো কবিতা টবিতা লেখে না, তাই হেনরির অমন পাঁশুটে মার্কা মুখ দেখে আমি তো অবাক। ছেলেটা এমনিতে বেশ হাসি খুশি, আর তুমি তো জানো গত 5-6 বছর ধরে ইচ্ছে করেই আমি ওর সঙ্গে বেশ খানিকটা ঘনিষ্ঠতা করেছি, না হলে তো আমার মাঝে মাঝে ওর ল্যাবে যাওয়াটা সন্দেহজনক হয়ে যেত। তবে হেনরি কিন্তু আমাকে বেশ পছন্দই করে, তাই আজ ওকে ওরকমভাবে বসে থাকতে দেখে আমি নিজেই গিয়ে ওর সামনে বসলাম। প্রথমে 2-4টি এমনি মামুলি কথাবার্তা হলো, তারপর ও যা বলল শুনে তো আমি অবাক। রহিম শাহ মানে ওর বস নাকি আজ পুরো টিমকে ডেকে পাঠিয়েছিল, ওদের ওষুধ নিয়ে কমপ্লেন এসেছে, ওষুধ ঠিকমতো কাজ করছে না, তাই আপাতত কিছুদিনের জন্য ওষুধ বাইরে পাঠানো বন্ধ থাকবে, প্রোডাকশনও স্লো করে দেওয়া হবে। স্টোরে যে ওষুধ রয়েছে সেগুলো আর একবার পরীক্ষা করে রিপোর্ট ঠিক থাকলে তবে এক্সপোর্ট হবে। রহিম শাহ নাকি বেশ কড়াভাবে হেনরিকে কথাগুলো বলেছে, স্বাভাবিকভাবেই হেনরি বেশ আপসেট। অদ্ভুত ব্যাপার তো, হেনরি কি বলল ও নিজে এরকম একটা অভিযোগের কি উত্তর দিয়েছে? এরা তো খুব জোর দিয়ে কিছু বলতে পারে না, তবে হেনরি এটা বলেছে যে ওষুধে সমস্যা হওয়াটা খুব অস্বাভাবিক, কারণ সব কিছু ফর্মুলা মেনে করা হয়, প্রত্যেক স্টেজে আলাদা টেস্টিংয়ের ব্যবস্থা আছে। ও রহিম শাহের কাছে জানতে চেয়েছে কী ধরনের কমপ্লেন এসেছে, কিন্তু রহিম শাহ নাকি তার কোনো উত্তর দেয়নি, শুধু বলেছে ওপর মহল থেকে ওকে এটা জানানো হয়েছে, তাই সবাইকে ভীষণ রকম অ্যালার্ট হতে হবে, না হলে বিপদ হতে পারে। নীল একটু চুপ করে থেকে কি যেন ভাবে, তারপর হঠাৎ জিজ্ঞেস করে, নয়ন তুমি প্রথমবার যে ওষুধে অ্যান্টিডোট মিশিয়েছিলে সেটা ঠিক কত বছর হলো? নীলের কথায় চমকে ওঠে নয়ন, মনে মনে একটু হিসেব করে বলে, ঠিক 6 বছর। মহিলাদের ওষুধ কাজ করছে নয়ন, তুমি সাবধান হও। কি করে বুঝলে তুমি? উত্তেজনায় নয়নের গলা প্রায় বন্ধ হয়ে আসছে। বুঝেছি বলবো না, অনুমান বলতে পারো, তবে অনুমানটা মনে হয় ভুল নয়, বাচ্চাদের স্বভাবে বদল হচ্ছে, সেই বদলের কথাটা পিউ জানতে পেরেছে। জানার পর তার কারণ খুঁজতে শুরু করে হেনরি ল্যাবরেটরি পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে ওরা, তার মানে গোলমালের কারণটা যে ওষুধ সেটা এখন ওরা জানে। কিন্তু হেনরির ল্যাবে গোলমালটা হচ্ছে বুঝলেও ওরা আমাকে চিহ্নিত করবে কি করে? একটা কথা ভুলে যেও না নয়ন, মহিদাদু কিন্তু বলেছিলেন পিউয়ের হাত যে কত লম্বা তোমাদের কোনো ধারণা নেই। নীলের অনুমান অনেকটাই ঠিক, বাস্তবিকই পিউয়ের হাত অনেকটাই লম্বা। বাকাও ভ্যালিতে সেই বৈঠকের পর পিউয়ের সব স্তরের কর্মীদের কাছেই অ্যালার্ট মেসেজ যায়। সেই মেসেজ অনুযায়ী প্রত্যেকেই তাদের নিজেদের এলাকায় বাচ্চাদের জন্য যেসব খাবার আর ওষুধ বাজারে বিক্রি হয় তার স্যাম্পল টেস্টিং শুরু করে। রিপোর্টগুলো আসতে থাকে ডক্টর মাব্বা আর মার্কের কাছে। বেশ কিছু রিপোর্ট আসার পর সন্দেহটা প্রথমে হয় ডক্টর মাব্বার। তিনি লক্ষ্য করেন জন্মের পর প্রথম 5 মাস বাচ্চারা যেসব ওষুধ খাচ্ছে তার মধ্যে নেভিটা নামের একটি ওষুধে একটা অজানা এলিমেন্ট রয়েছে। ডক্টর মাব্বা সঙ্গে সঙ্গে মাককে ব্যাপারটা জানান। তিনিও রিপোর্টগুলো পরীক্ষা করে ডক্টর মাব্বার সঙ্গে একমত হন, কিন্তু ল্যাবরেটরিতে অনেক রকম পরীক্ষা করেও এলিমেন্টটা যে কী সেটা বোঝা যায় না। তবে দুজনে মিলে পৃথিবীর কোন কোন জায়গায় এই ধরনের ওষুধ বিক্রি হচ্ছে তার একটা তালিকা তৈরি করেন। তাতে দেখা যায় নিউজিল্যান্ড এবং তার আশপাশের কয়েকটা দেশ বাদ দিলে প্রায় সব দেশের রিপোর্টেই এই অজানা এলিমেন্টের অস্তিত্ব রয়েছে। 6 মাস পরে পিউয়ের মিটিংয়ে তারা যা জেনেছেন এবং বুঝেছেন সেটা পুরোটাই ব্যাখ্যা করেন ডক্টর মাব্বা।
আপনারা কি মনে করছেন যে এই এলিমেন্টটাই ডিএনএ কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনছে? সেটা নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই ক্রিস্টাল, কারণ ল্যাবে এই এলিমেন্টটা বিশ্লেষণ করে আমরা এটুকু বুঝতে পেরেছি ডিএনএ তৈরি করতে যেসব উপাদান লাগে সেগুলো এটার মধ্যে আছে। এছাড়া বাকি যেসব উপাদান রয়েছে সেগুলো অধিকাংশই আমাদের চেনা। তাই মার্কের এক পেশেন্টের ডিএনএ নিয়ে সেই বেসিক কম্পোনেন্টের সঙ্গে অন্য উপাদানগুলো মিশিয়ে আমরা এলিমেন্টটা তৈরি করেছিলাম, তারপর ল্যাবে একটা কারেকশন করা ডিএনএর ওপর সেটাকে অ্যাপ্লাইও করি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারেকশন করা ডিএনএ আগের অবস্থাতেই ছিল, কোনো বদল হয়নি। তার মানে আমি বলতে চাইছি এই অজানা এলিমেন্টটা যেটা আসলে একটা অ্যান্টিডোট, তার কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তাহলে কিন্তু সন্দেহটা একেবারেই যাচ্ছে না ডক্টর মাব্বা, বরং বিষয়টা আরও জটিল হচ্ছে। টিমোথির গম্ভীর গলায় রীতিমতো উদ্বেগের ছাপ। প্রথমত, এই অজানা এলিমেন্টটা ওষুধে এলো কী করে? ওষুধ তৈরির সময় প্রত্যেক স্টেপে পরীক্ষা করা হয়। আপনারা আমাকে সন্দেহের কথাটা জানানোর পর আমি সেই সব রিপোর্ট আনিয়ে পরীক্ষা করেছি, কিন্তু তাতে এরকম কোনো এলিমেন্টের উল্লেখ নেই। তাহলে ওটা ওষুধের মধ্যে গেল কী করে? তার থেকেও আমার মতে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মানে পারিপার্শ্বিক অবস্থা, বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছানো। আপনি কি বলতে চাইছেন ডক্টর উরুগু? জানতে চায় ক্রিস্টাল। ভেরি সিম্পল, আমাদের সার্ভে থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেসব অঞ্চলের বাচ্চারা এই ওষুধটা খাচ্ছে তাদের মধ্যেই পরিবর্তনটা হচ্ছে, অন্য কোনো খাবার বা ওষুধে অজানা কিছু পাওয়া যায়নি। যে যে অঞ্চলের ওষুধে এই এলিমেন্ট নেই সেখানে বাচ্চাদের কোনো বদল হয়নি। তার মানে আমরা কিছু খুঁজে পাই বা না পাই, বদলটা হওয়ার পেছনে এই এলিমেন্টের কোনো একটা ভূমিকা আছে। তাই আগে আমাদের বাচ্চারা যাতে আর এই ওষুধটা না খায় সেটার ব্যবস্থা করা দরকার। সেটা আমরা শুরু করেছি ডক্টর উরুগু। ডক্টর মাব্বা তার সন্দেহের কথাটা আমাদের জানানোর সঙ্গে সঙ্গেই যে ল্যাবরেটরিতে এই ওষুধগুলো তৈরি হয়েছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছে স্টোর থেকে কোনো ওষুধ যেন এক্সপোর্ট করা না হয়। প্রোডাকশন বন্ধ করা হয়নি ঠিকই, কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া যারা এই ওষুধ তৈরির সঙ্গে যুক্ত তারা সকলেই এখন কড়া নজরদারির অধীনে, তাদের প্রত্যেকের মনোবাহী মনিটর করা হচ্ছে। প্রত্যেকের বাড়িতে যে রোবট কাজ করে তার হার্ড ডিস্কে একটা স্পেশাল চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মেম্বাররা নিজে ওদের সকলের বাড়িতে গিয়ে সার্ভিসিং কিংবা ব্যাটারি বদলানোর নাম করে এই কাজটা করে এসেছেন। তার ফলে এই লোকগুলো যখন বাড়িতেও থাকছে তখন কী করছে, কার সঙ্গে কথা বলছে, সব কিছু আমরা নজর রাখতে পারছি। মনিটর করে কি আমরা এখনও পর্যন্ত কোনো ক্লু পেয়েছি? টিমোথিকে জিজ্ঞেস করলেন ইসরায়েলের ম্যাক্স অ্যালেন। দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। আমাদের সন্দেহের তালিকায় একদম প্রথমে যে লোকটি রয়েছে তার নাম হেনরি বার্ট, কারণ তার তত্ত্বাবধানেই ওষুধটা তৈরি হয়। একদম ফাইনাল স্টেজের সুপারভাইজারও সে নিজেই। হেনরিকে আমরা সবচেয়ে বেশি সন্দেহ করছি এই কারণেই যে আমরা জানতে পেরেছি ফাইনাল মিক্সিংয়ের পর আর কোনো টেস্টিংয়ের ব্যবস্থা নেই। এখান থেকে মিশ্রণটা সরাসরি ট্যাবলেট মেকিংয়ের স্টেজে চলে যায়, তার মানে কোটিং দিয়ে ফয়েলে ভরে ফেলা হয়। সুতরাং বুঝতেই পারছেন এই স্টেজে যদি কিছু মেশানো হয় তাহলে সেটা মনিটর না হয়ে ট্যাবলেটে চলে যাবে, আর সেই কাজটা করার সুযোগ আছে একমাত্র হেনরি বার্টের। হেনরিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, যদিও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তথ্যই পাওয়া যায়নি। আপনার কি মনে হয় হেনরি নিজেই অ্যান্টিডোট তৈরি করেছে এবং সেটা সে ফাইনাল মিক্সিংয়ের সময় মিশিয়ে দিচ্ছে? ম্যাক্সের কথা শুনে খুব ধীরে ধীরে মাথা নাড়লেন ক্রিস্টাল। আমার মনে হয় না, একেবারেই মনে হয় না। হেনরি বার্টের পুরো বায়োডেটা আমি দেখেছি, ওর ডিএনএ কারেকশন করা আছে। একজন ডিএনএ কারেকশন করা মানুষের পক্ষে এরকম সাংঘাতিক অ্যান্টিডোট আবিষ্কার করাই সম্ভব নয়। হেনরি যে কাজটা করে তার জন্য অফিসিয়ালি আমরা ওকে বিজ্ঞানী বলি, কিন্তু আসলে ও একজন খুব সাধারণ মানের কর্মী। ট্যাবলেট তৈরি করার পদ্ধতিটা হেনরি খুব ভালো করে জানে আর সেটাই নিখুঁতভাবে করতে পারে। তাই এটাও আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন যে হেনরি যদি কাজটা করেও থাকে, এলিমেন্টটা ও পেলো কোথা থেকে আর কীভাবেই বা পেলো? এখানে আমি একটা কথা বলতে চাই। ডক্টর উরুগুর কথা শুনে তার দিকে ঘুরে তাকান ক্রিস্টাল।
একজন বিজ্ঞানী হিসেবে আমি মনে করি এই এলিমেন্টটা যদি সত্যি অ্যান্টিডোট হয় তাহলে এটা তৈরি করার জন্য ডিএনএ নিয়ে যে ধরনের জ্ঞান এবং গবেষণা দরকার সেটা করার ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীতে কারো নেই। অন্য গ্রহে কোনো প্রাণী এসে যদি করে থাকে তাহলে অবশ্য সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমিও ডক্টর উড়ুগুর সঙ্গে একমত, বললেন ডক্টর মাব্বা। তবে এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, একজন হয়তো এই কাজটা করতে পারতেন কিন্তু তিনি অনেকদিন হলো মারা গিয়েছেন। আপনি কার কথা বলছেন ডক্টর মাব্বা? টিমোথি জানতে চায়। ডক্টর মহিয়ান দত্ত। ডক্টর দত্ত বেঁচে থাকলে কোনো সন্দেহ থাকতো না তিনিই কাজটা করেছেন। ইনফ্যাক্ট অ্যান্টিডোটের প্রসঙ্গটা ওঠার পর আমার প্রথমে ওর কথাই মনে হয়েছিল, কিন্তু তারপর আমি হিসেব করে দেখলাম যে বাচ্চাগুলোর মধ্যে এই পরিবর্তনটা এসেছে তাদের কারো বয়স 6 বছরের বেশি নয়। তার মানে এই অ্যান্টিডোটটা কাজে লাগানো হচ্ছে বছর 6 আগে থেকে, কিন্তু ডক্টর মহিয়ান দত্ত মারা গিয়েছেন প্রায় বছর 10। সুতরাং তিনি কোনোভাবেই এটা আবিষ্কার করতে পারেন না। আপনি ঠিকই বলেছেন ডক্টর মাব্বা, শায়দায় কিম, ডক্টর দত্তের পক্ষেও এই কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন মারা যাওয়ার আগে প্রায় বছর 7 উনি জুরান্তিতে নির্বাসনে ছিলেন। আমাদের কথায় রাজি হননি বলে ওকে ওখানে পাঠানো হয়েছিল। জুরান্তিতে কোনো ঠিকঠাক ল্যাবরেটরি ছিল না। আমরা ওর রোবট পিলুর কাছ থেকে জানতে পেরেছিলাম তা সত্ত্বেও উনি নিজস্ব কিছু জিনিসপত্র নিয়ে টুকটাক কাজ করতেন, কিন্তু সেগুলো একেবারে ছেলে খেলার ব্যাপার। ডক্টর দত্তর মৃত্যুর কিছুদিন পরে ওর স্ত্রীও মারা যান, ওদের কোনো সন্তান নেই। দুজনের মৃত্যুর পর জুরান্তির বাড়ি ভালো করে তল্লাশি করা হয়েছিল, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। সুতরাং এই সম্ভাবনাটা মনে হয় বাদ দেওয়াই ভালো। মিটিংয়ে ঠিক হলো হেনরি বার্ডদের ল্যাবরেটরি থেকে ওষুধ এক্সপোর্ট আপাতত বন্ধ থাকবে, তবে সেটা কাউকে জানানো হবে না। ওষুধ এনে পিউয়ের তত্ত্বাবধানে স্টোর করা হবে এবং পরীক্ষা করার পর নিরাপদ বুঝলে তবেই বাইরে ছাড়া হবে। ল্যাবরেটরির কাজ স্বাভাবিকভাবেই চলতে দেওয়া হবে। যেই দুষ্কর্মটি করছে সে যদি সব ঠিক হয়ে গিয়েছে ভেবে আবার সুযোগ নেবার চেষ্টা করে তাহলে এবার নিশ্চিত ধরা পড়বে, যদিও ক্রিস্টাল নিজে মনে করছেন সেরকম সম্ভাবনা খুবই কম। এছাড়া ডক্টর মাব্বা, ডক্টর উড়ুগু আর মার্ক অজানা এলিমেন্টটাকে আবার পরীক্ষা করে দেখবেন যদি কিছু পাওয়া যায়। সব সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে হয়েছে, অন্য রকম কোনো মতামতও ছিল না। কিন্তু তবু মিটিং সেরে সালসবুর্গে নিজের বাড়িতে ফিরে এসে কেমন যেন অস্বস্তি হচ্ছিল টিমোথির। বারবারই মনে হচ্ছিল কিছু একটা যেন বাদ পড়ে গেল, কোনো একটা বিষয়ে আরও একটু আলোচনা, আরও একটু আলো ফেলার দরকার ছিল, কিন্তু সেটা হলো না। শীতকাল, ন্যাড়া ম্যাপেল গাছের ডালগুলো বরফে ঢেকে গিয়েছে, সারাদিন গোটা আকাশের রঙটা কেমন যেন ছাই ছাই হয়েছিল, এখন সেটা নিকষ কালো। কাঁচের জানলা দিয়ে সেই অন্ধকার আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের পড়ার টেবিলে এসে বসেন টিমোথি। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, এমনভাবে তাদের এতদিনের পরিকল্পনা যে বানচাল করে দিল তাকে ছিঁড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু এখনও পর্যন্ত তাকে চেনার কোনো উপায় নেই। দাঁতের দাঁত চেপে টিমোথি মনে মনে প্রতিজ্ঞা করলেন এত সহজে হার তিনি মানবেন না। তারপর কম্পিউটার খুলে ডিএনএ সংক্রান্ত সব রকম রিসার্চ পেপার খুলে পড়তে পড়তে এক সময় এসে হাজির হলেন ডক্টর মহিয়ান দত্তের ফাইলে। ডিএনএ নিয়ে সত্যি যুগান্তকারী কাজ করেছেন ডক্টর দত্ত। টিমোথিরা যে আজ পারফেক্ট ইউনিভার্সের কথা ভাবতে পেরেছে সেটা তো তারই সৌজন্যে। তিনি অবশ্য নিশ্চিত এত সব ভেবে কাজটা করেননি, তবে তাতে তো কিছু আসে যায় না। বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, তারপর সেটাকে কিভাবে কাজে লাগানো হবে সে তো যারা দেশ চালায় তারা ঠিক করবে। আবিষ্কারের জন্য যথেষ্ট পুরস্কারও পেয়েছিলেন মহিয়ান দত্ত, যদিও পরের দিকে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পিউএ প্রস্তাব অগ্রাহ্য করেছিলেন, তার ফলও অবশ্য হাতে নাতে পেয়েছেন। রিসার্চের পেপারগুলো দেখে নিয়ে টিমোথি কি ভেবে পিউএ সংগ্রহে রাখা মহিয়ান দত্তের নিজস্ব ফাইলটাও খোলেন। এতে ডক্টর দত্তের ব্যক্তিগত জীবনের সব রকম তথ্য দেওয়া আছে, বিশেষ করে জুরান্তিতে থাকার সময় যেহেতু তিনি আন্ডার সার্ভেলেন্স ছিলেন তাই প্রতিদিনের খুঁটিনাটি সবই সেখানে রয়েছে। ডক্টর দত্তের বাড়িতে ছিল পিলু নামের একটি অত্যন্ত শক্তিশালী রোবট, সে প্রতিদিন মহিয়ান এবং তার স্ত্রীর যাবতীয় গতিবিধি কথাবার্তার একটা রিপোর্ট পাঠাত। টিমোথি খুব মন দিয়ে পিলুর পাঠানো সেই রিপোর্টগুলো পড়তে লাগলেন।
বেশিরভাগই খুব মামুলি ইনফরমেশন। তার মধ্যে দুটো জিনিস টিমোথির দৃষ্টি আকর্ষণ করলো। প্রথমত, জুরান্তিতেও ডক্টর দত্ত একটা নিজস্ব ছোট্ট ল্যাবরেটরি তৈরি করেছিলেন, সেটাতে যন্ত্রপাতি অবশ্য খুব কম ছিল, অন্যান্য ব্যবস্থাও একেবারেই সাধারণ মানের, অন্তত পিলোর পাঠানো রিপোর্ট থেকে যা মনে হয়। কিন্তু সেখানে তিনি কি কাজ করতেন তার কোনো ফটো পিলো পাঠায়নি, তার মানে তিনি ল্যাবে কাজ করার সময় পিলুকে সুইচ অফ করে দিতেন। ব্যাটারি চার্জের জন্য রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত পিলু সুইচ অফ থাকত, সেটা ডক্টর দত্তরও ঘুমানোর সময়। সুইচ অফ থাকার সময় এদিক ওদিক হলে সেটার উল্লেখ থাকতো রিপোর্টে, কিন্তু তা হয়নি। তার মানে ডক্টর দত্ত ল্যাবরেটরিতে যাই কাজ করুন না কেন, সেটা রাত জেগে করতেন। কিন্তু কেন এই গোপনীয়তা, কিসের জন্য? দ্বিতীয়ত, জুরান্তিতে থাকাকালীন মাত্র দুজন মহিয়ান দত্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন, দুজনেই তার পরিবারের সদস্য। তার মধ্যে একজন দেখা যাচ্ছে মহিয়ান বাবুর আগেই মারা গিয়েছেন, দ্বিতীয়জন হল নয়ন দত্ত, মহিয়ান বাবুর বংশের 6 প্রজন্ম পরের একজন মানুষ। এই নয়ন দত্তকে কেন তিনি জুরান্তিতে ডক্টর দত্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন? পিউয়ের ডেটাবেস খুলে নয়ন দত্তের নাম দিয়ে সার্চ করতে গিয়ে চমকে ওঠেন টিমোথি। হেনরি বার্ড যে ল্যাবরেটরিতে কাজ করে যেখানে বাচ্চাদের ওই ওষুধ নেভিটা তৈরি হয়, নয়ন দত্তও কাজ করে ওই একই গবেষণাগারে। কপালের ভাঁজ গভীর হয় টিমোথির। যদিও নয়ন দত্তর বায়োডাটা দেখে তিনি খানিকটা হতাশই হন, নয়নও বার্টের মতোই খুব সাধারণ মাপের একজন বিজ্ঞানী, বাচ্চাদের জন্য যেসব ওষুধ তৈরি হয় তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা সেটা বোঝাই তার কাজ। কাজকর্মের ধারা দেখে স্পষ্টই বোঝা যায় অ্যান্টিডোট তৈরি করার ক্ষমতা তার নেই। তাছাড়া তার যা বয়স তাতে নিশ্চিত ডিএনএ কালেকশন হয়েছে। কিন্তু তবুও মনের খুঁতখুঁতুনি যায় না টিমোথির। তিনি নয়নের জীবনে প্রতিটি ছোটোখাটো ঘটনা যার রেকর্ড পিউয়ের দপ্তরে রয়েছে সেগুলো পরীক্ষা করতে থাকেন। করতে করতে ডিএনএ কালেকশন রিপোর্টে এসেই আবার একটা সাংঘাতিক চমক লাগে তার। এমনকি প্রথমটায় মনে হয় যে তিনি বোধহয় চোখে ভুল দেখছেন। রিপোর্টে লেখা আছে মুম্বাইয়ের যে হাসপাতালে নয়নের ডিএনএ কালেকশন হয়েছিল সেখানকার দায়িত্বে ছিলেন ডক্টর সুরানা, কিন্তু ডিএনএ কালেকশনের কাজটা করেছেন ডক্টর মহিয়ান দত্ত। ডক্টর সুরানা পিউর একজন নিচুতলার সদস্য। পরদিন সকালেই তাকে ফোন করেন টিমোথি। অনেক দিন আগের কথা, কিন্তু ঘটনাটা যেহেতু বেশ অভিনব তাই ডক্টর সুরানার সবটাই বেশ স্পষ্ট মনে আছে। ডক্টর দত্ত সুরানাকে বলেছিলেন গবেষণার কাজের জন্য কয়েকটা ডিএনএ কালেকশন তাকে নিজে হাতে করতে হবে। নয়নের মা যেহেতু তার আত্মীয় তাই ওর সন্তানের ক্ষেত্রে কাজটা তিনি করতে চান। পিউয়ের একেবারে উপরতলার সদস্যের এমন অনুরোধে স্বাভাবিকভাবেই রাজি হয়েছিলেন ডক্টর সুরানা। রিপোর্টেও সেটাই লিখেছিলেন, কোনোদিন এ নিয়ে তাকে কেউ কোনো প্রশ্নও করেনি। এখানেই শেষ নয়, নয়নের বায়োডেটা এটাও লেখা আছে যে তার যখন 5 বছর বয়স তখন তার মায়ের অর্গান রিপ্লেসমেন্ট হয়। মা শয্যাশায়ী ছিলেন বলে ডক্টর মহিয়ান দত্ত বিশেষভাবে আবেদন করে নয়ন দত্তকে নিজের কাছে নিয়ে গিয়ে প্রায় 4-5 মাস রেখেছিলেন। ডক্টর দত্তের ফ্যামিলি ট্রিতে আর কোনো আত্মীয়ের ক্ষেত্রে কিন্তু তিনি এরকম করেছেন বলে দেখা যাচ্ছে না। এই নয়ন দত্ত লোকটা খুবই গোলমেলে, একে এক্ষুনি সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে আসা দরকার, আপন মনে কথাগুলো বিড়বিড় করেন টিমোথি। নয়নের বারান্দা বাগানের টবে একটা লতানে গোলাপের গাছ লাগানো হয়েছিল কিছুদিন আগে। নয়ন আর নীল গিয়ে জঙ্গল থেকে নিয়ে এসেছিল চারাটা, তাতে একটা ছোট্ট কুঁড়ি ধরেছে, সেটা দেখেই সকালবেলায় মন ভালো হয়ে গিয়েছিল নীলের। কিন্তু লতাটা মাটিতে ঝুলে পড়েছে, সেটাকে তাই তুলে একটা পাতলা সুতো দিয়ে বারান্দার ফাইবার গ্লাসের পাল্লাটার গায়ে বাঁধার চেষ্টা করছে সে। এমন সময় দরজার সোলার বেলটা বেজে উঠল। ভোলু রান্নাঘরে ভারী সুন্দর গন্ধ ছড়িয়ে কি যেন রাঁধছে। তার দিকে হাত নেড়ে নীল নিজেই গিয়ে দরজাটা খুলল। দুজন অচেনা লোক, তারা এসেছে সার্ভিসিং কোম্পানি থেকে, ভোলু সার্ভিসিং করানোর সময় হয়ে গিয়েছে। নীল একটু আশ্চর্য হয়, 6 বছরের বেশি সে নয়নের সঙ্গে এই বাড়িতে আছে, ভোলু সার্ভিসিং এর আগেও কয়েকবার হয়েছে, কিন্তু প্রতিবারই নয়ন চার্ট দেখে সার্ভিসিং কোম্পানিকে খবর দেয় অথবা ভোলুকে গাড়িতে করে নিয়ে যায়। সার্ভিসিং কোম্পানি নিজে নিজে কখনো এরকম বাড়িতে আসে না, সন্দেহ হয় নীলের।
কিন্তু সে মুখে কিছু বলে না। ভলু রান্না শেষ করে আসার পর তাকে সুইচ অফ করে কাজ শুরু করে লোকগুলো। নীল একটু দূরে বসে আর চোখে সেদিকে লক্ষ্য রাখে। ভলুকে খুলে টুকটাক কিসব পরিষ্কার করে লোকগুলো। তারপর বন্ধ করার আগে তার ঘাড়ের কাছে একটা খোপে ছোট্ট একটা চিপ ঢুকিয়ে দেয়। কাজটা নজর এড়ায় না নীলের। লোকগুলো অবশ্য নীলকে মোটেই গুরুত্ব দেয় না, কারণ নীলের তো এটা দেখার কিংবা এটা নিয়ে ভাবার কথাই নয়। নয়ন বাড়ি ফিরে সন্ধ্যের পর সাধারণ বেশ কিছু কথাবার্তার পর নীল নয়নকে জানায় যে আজ সার্ভিসিংয়ের লোক এসেছিল ভলুর জন্য। সে আবার কি, ভলুর সার্ভিসিং তো এখনও দেরি আছে, আমি তো কোনো খবর দিইনি। তাতে কি আছে, ওরা তো ওদের রেকর্ড মেনেই এসেছে, হয়তো কোনো কারণে এবার সার্ভিসিংটা আগে করা দরকার, তুমি নিশ্চয়ই খেয়াল করনি। নীলের চোখের দিকে তাকিয়ে নয়ন বুঝতে পারে যে সে আলোচনাটা আর বাড়াতে চাইছে না, তাই থেমে যায় তখনকার মতো। কিন্তু রাতে রোজকার মতো ভলুকে সুইচ অফ করার পর সে নীলকে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি বলো তো, আমার মনে হয় তখন তুমি কিছু চেপে গেলে। তার আগে বলো তো, তুমি কি ভলুকে খুলতে পারো? কেন পারবো না, ছোটোখাটো গণ্ডগোল হলে তো আমি নিজেই ওকে সারাই। ওকে যখন কিনেছিলাম তখন ওগুলো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, খোলার জন্য কয়েকটা আলাদা যন্ত্রপাতিও আছে। তাহলে এক্ষুনি ওকে খোলো। নয়ন নিজের ঘর থেকে যন্ত্রপাতিগুলো নিয়ে এসে খাবার টেবিলের ওপর ভলুকে শুইয়ে তার পিঠের স্ক্রুগুলো খুলে ফেলতেই ভেতরের যন্ত্রপাতি সব বেরিয়ে পড়ে। নীল এবার ঘাড়ের নিচের সেই খোপ থেকে টেনে বার করে চিপটা। এটা ভালো করে দেখো, আমার ধারণা এটা একটা মনিটরিং সিস্টেম। এই চিপটা আজ সার্ভিসিংয়ের লোকেরা লাগিয়ে দিয়ে গিয়েছে, এটা কিন্তু ভলুর ভিতরে আগে ছিল না। কম্পিউটারে লাগিয়ে দেখলেই তো বোঝা যাবে। না, কম্পিউটারে লাগিয়ে দেখা চলবে না, কারণ তাহলে এটা অন হয়ে যাবে, যারা এটা লাগিয়েছে তারা বুঝে ফেলবে। নীলের কথা শুনে একটু চিন্তা করলো নয়ন, তারপর বলে, দাঁড়াও এটার একটা ফটো তুলে সার্চ দিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো। চিপের ফটোটা কম্পিউটারে দিয়ে সার্চ করতেই বোঝা যায় যে নীলের সন্দেহই ঠিক, চিপটা আসলে একটা খুব উন্নত মানের মনিটরিং সিস্টেম, তাতে চারপাশের সব ঘটনার ফটো এবং কথাবার্তা রেকর্ড হয়। সার্ভিসিংয়ের লোকগুলো এটা বসালো কেন বলতো? ওরা সার্ভিসিংয়ের লোক নয় নয়ন, ওরা পিউয়ের লোক। তার মানে পিউ ঘটনার সূত্র সন্ধান করতে করতে তোমার কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কতটা তোমার সম্বন্ধে জেনেছে সেটা বোঝা সম্ভব নয়, কিন্তু ওরা যে তোমার কাজকর্মের ওপর নজর রাখছে সেটা তো বোঝাই যাচ্ছে। অফিসেও নিশ্চয়ই এরকম কোনো একটা ব্যবস্থা হয়েছে, সেটা তুমি টের পাওনি। বাড়ির ব্যাপারটাও তুমি টের পেতে না, কারণ ওরা যে সময় এসেছিল তখন তো তোমার বাড়িতে থাকার কথা নয়, সুতরাং ওরা যদি চিপটা বসিয়ে চলে যেত তুমি জানতেও পারতে না। আমি থাকাতে অবশ্য ওদের কোনো অসুবিধে হয়নি, কারণ ওরা তো ধরেই নিয়েছে যে আমি একজন ডিএনএ কালেকশন করা মানুষ, তাই আমি ব্যাপারটা লক্ষ্যও করবো না, আমার মনে কোনো প্রশ্নও জাগবে না। বুঝতে পেরেছি, আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে নীল। তুমি কিন্তু কোনো কারণেই তোমার ঘরে ভলুকে ঢুকতে দেবে না, কিংবা ভলুর সামনে কোনো কিছুই করবে না, কারণ অন্যরকম কিছু দেখলেই ওদের সন্দেহ হবে। সেটা আমি আজ থেকেই শুরু করে দিয়েছি নয়ন, আমার ঘরের দরজা বন্ধ করে রাখছি। তবে আমার থেকেও তোমার সতর্ক হওয়াটা বেশি জরুরি, কারণ তুমি হচ্ছে মহিয়ান দত্তের বংশধর। কাজটা যে মহিয়ান দত্তই করেছেন সেটা আমার মনে হচ্ছে ওরা আন্দাজ করেছে। আমার মনে হচ্ছে ওরা আমার ডিএনএ পরীক্ষা করে দেখতে পারে। ওহো, কি সাংঘাতিক ব্যাপার, আজই তো ওরা আমাদের সবার ব্লাড স্যাম্পল নিল, বললো কি একটা প্রজেক্টের জন্য যেন দরকার আছে। চমকে ওঠে নীল, কি সর্বনাশ, তুমি রক্ত দিয়েছো? না দেওয়ার তো কোনো উপায় নেই, সত্যি কথা বলতে কি আমার তেমন কিছু সন্দেহ হয়নি। এখন তো আবার ট্যাবলেট এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে, আর কাউকে দেখে কিছু বলাও হয়নি। আমি নিজেও অনেকদিন অ্যান্টিডোট মিশনও বন্ধ রেখেছি, তাই ভেবেছিলাম পিউ বোধহয় হাল ছেড়ে দিয়েছে, কিন্তু এখন দেখছি মোটেই তা নয়, একেবারেই নয়। আমার ধারণা তোমাকে ফাঁদে ফেলার জন্যই ওরা ওরকম একটা গাছড়া ভাব দেখাচ্ছে, আসলে ওরা একটু একটু করে জাল গুটিয়ে আনছে। ভূমধ্য সাগরের একটা নির্জন দ্বীপে সমুদ্রের ধারে পিউয়ের মিটিংয়ে বসে ঠিক এই জাল গুটিয়ে আনার কথাটাই বলছিলেন টিমোথি। আমি এখন মোটামুটি নিশ্চিত যে অ্যান্টিডোটটা তৈরি করেছেন মহিয়ান দত্ত। ওই রকম একটা ছোট্ট ল্যাবরেটরিতে বসে কিভাবে কাজটা করলেন সেটা অবশ্য বলতে পারবো না, তবে মারা যাওয়ার আগে তিনি নয়ন দত্তকে অ্যান্টিডোটটা দিয়ে গিয়েছেন সেটাও বুঝতে পারছি। আমার মনে হয় নয়নের বাড়ি তল্লাশি করলে এর জন্য প্রয়োজনীয় প্রমাণও পাওয়া যাবে, সেই কারণেই ওকে সারাক্ষণ মনিটর করার ব্যবস্থা হয়েছে।
ডক্টর দত্ত যে নয়নকে এই কাজের ভার দিয়েছেন তারও একটা কারণ আছে। ডিএনএ পরীক্ষা করে আমরা বুঝতে পেরেছি যে নয়ন একজন স্বাভাবিক মানুষ, তার ডিএনএ কারেকশন করা হয়নি। ডক্টর দত্ত সুরানাকে বলেছিলেন যে তিনি নিজে কারেকশনের কাজটা করবেন, কিন্তু তিনি কোনো কারেকশন করেননি। তার মানে তখন থেকেই হয়তো তিনি খুব সচেতনভাবে পরিকল্পনা করে নয়ন দত্তকে এই কাজের ভার দেবেন বলে ঠিক করেছিলেন। সেটা অবশ্য স্বাভাবিক, কারণ কোনো ডিএনএ কালেকশন করা মানুষ যে এই কাজটা করতে পারবে না সেটা ওর থেকে ভালো আর কে জানতো। কিন্তু নয়ন দত্ত ওই ল্যাবরেটরিতে কাজ করলেও সে তো বাচ্চাদের ট্যাবলেট তৈরি করে না। যদি ওর কাছে অ্যান্টিডোট থাকেও তাহলে ও সেটা ট্যাবলেটে মেশাবে কী করে? এইখানেই এখনো পর্যন্ত একটা ছোট্ট মিসিং লিঙ্ক রয়েছে। এই মুহূর্তে আমাদের লোকেরা হেনরি বার্টকে জিজ্ঞাসাবাদ করছে। যদি জানা যায় ওষুধটা তৈরির সময় নয়ন কোনোভাবে সেখানে ছিল, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ব। স্নান করে বেরিয়ে এসে চুল আঁচাচ্ছিল নীল। মনটা একটু ভার হয়ে রয়েছে, কিরকম যেন মনে হচ্ছে নয়নের চারপাশে একটা বিপদ ঘনিয়ে আসছে। এই কয়েক বছরে নয়নকে ভারী ভালোবেসে ফেলেছে সে, তাই তাকে কি করে এই বিপদ থেকে বাঁচানো যায় সেই চিন্তাটাই সারাক্ষণ তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ টেবিলের ওপর রাখা সোলার ডায়েরিতে সবুজ আলো জ্বালিয়ে বিপ বিপ করে উঠল। সবুজ আলো মানে অচেনা কারো মেসেজ। নীলের চেনা মানুষ তো নয়ন ছাড়া আর কেউ নেই, তাই অচেনা নম্বর থেকে মেসেজ এলে সাধারণত খুলে দেখে না। কিন্তু আজ কি মনে হতে মেসেজটা খুলেই চমকে উঠল নীল। তাড়াতাড়ি বাথরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করলো আবার। নয়নের মেসেজ। নয়ন লিখেছে, আমার মনে হচ্ছে আমাকে ওরা ট্র্যাপ করে ফেলেছে। ইদানিং রোজই খেয়াল রাখছিলাম, আজ অফিসে এসে দেখলাম হেনরি নিজের সিটে নেই। খোঁজ নিয়ে জানা গেল ওকে নাকি ওপরওয়ালারা ডেকে পাঠিয়েছে। আমি যে প্রায়ই ফাইনাল মিক্সিংয়ের দিন হেনরির ঘরে যেতাম সেটা হেনরিকে জিজ্ঞেস করলে ও নিশ্চয়ই বলে দেবে। আমার ওপরে যে নজরদারি চলছে সেটাও স্পষ্ট, কারণ খবরটা পেয়েই আমি ঠিক করেছিলাম এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু হেনরিদের ডিপার্টমেন্ট থেকে নিজের ঘরে ফিরতেই রহিম শাহ ফোন করে বললেন ওকে না জানিয়ে আমি যেন ল্যাব ছেড়ে কোথাও না যাই, আমার সঙ্গে ওর জরুরি দরকার আছে। আমি তারপরেও বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পাসওয়ার্ড ইতিমধ্যেই ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। কার্ডের পাসওয়ার্ড দিয়েও দরজা খুলল না। মনে হচ্ছে এখন আর কিছু করার নেই। আমার কলিগ ফাতিমা ওর সোলার ডায়েরিটা কাল ল্যাবে ফেলে চলে গিয়েছে, আজ ফাতিমা আসেনি, তাই এটাতে তোমায় মেসেজ করছি। আমার ডায়েরিতে কিছু লেখা ঠিক হবে না, ওটা নিশ্চয়ই ওরা মনিটর করছে। মেসেজটা পড়ে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল নীল। তারপর লিখলো, তোমার ওখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা কি আছে? নয়নের উত্তর এলো সঙ্গে সঙ্গেই, একমাত্র উপায় সুপারসনিক কার, ওটা যাতে আমাদের অফিসের হ্যাঙ্গারে নামানো যায় তার ব্যবস্থা করা আছে। কিন্তু আমি তো ওটা আজ নিয়ে আসিনি, অধিকাংশ দিনই নিয়ে আসি না, তাই হ্যাঙ্গারে যাওয়ার জন্য যে দরজা তার পাসওয়ার্ড এখনও কাজ করছে, ওটা ওরা ডিঅ্যাক্টিভেট করা দরকার মনে করেনি। নীল লিখলো, তোমার সুপারসনিক কার নিয়ে আমি যাচ্ছি, তুমি বেরোনোর দরজার কাছাকাছি থাকবে, আমি সিগন্যাল দিলে বেরিয়ে এসে উঠে পড়বে। মেসেজটা পাঠিয়ে দিয়ে খুব স্বাভাবিক মুখ করে বাথরুম থেকে বেরিয়ে এলো নীল। ভোলু তখন ঘরদোর ডাস্টিং করছে। তাকে বলল, আমার আজকে ডাক্তারের সঙ্গে একটা ডেট আছে ভোলু, আমি একবার বেরোচ্ছি, দুপুরের খাবারের আগেই ফিরে আসব। ভোলু মাথা নেড়ে সায় দিতে তার চোখ এড়িয়ে দরজার পাশে আলমারির উপর ভাঁজ করে রাখা সুপারসনিক কারটা ব্যাগে ভরে দরজা খুলে বেরিয়ে পড়ল নীল। নয়নের সঙ্গে নিয়মিত জঙ্গলে বেড়াতে যাওয়ার সময় এই গাড়িটা চালানো সে খুব ভালো করে শিখে নিয়েছে। সুপারসনিক কারে নয়নদের ল্যাবে পৌঁছতে মিনিট দশেকের বেশি সময় লাগলো না। সিগন্যাল আগেই দেওয়া ছিল, গাড়িটা এসে হ্যাঙ্গারে দাঁড়াতেই উঠে পড়ল। তাতে কোনো দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে আকাশে উড়ান দিল নীল। হাতে সময় খুব কম, নয়ন যে ওখান থেকে পালিয়েছে সেটা বুঝতে বেশিক্ষণ সময় লাগবে না। আর তারপরে ব্ল্যাক হাউন্ড কুকুরের মতো গন্ধ শুকে শুকে তার সন্ধানে বেরিয়ে পড়বে পিউয়ের দলবল। আমরা এখন কোথায় যাচ্ছি নীল? ভীষণ উদ্বিগ্ন আর বিষণ্ণ গলায় জানতে চায় নয়ন। আপাতত তুমি আমাকে যেখান থেকে তুলে এনেছিলে সেখানটায় যাব, বাকি কথা সেখানে গিয়ে বলছি, এখন অন্যমনস্ক হলে বিপদ বাড়বে। খুব দ্রুত কিন্তু নিপুণ হাতে গাড়িটাকে চালিয়ে জঙ্গলের ভিতর যে জায়গাটায় নীলকে প্রথম দেখেছিল নয়ন, সেখানে এসে গাড়িটাকে দাঁড় করালো নীল। তারপর নয়নের দিকে ফিরে বলল, আজ তোমাকে কতগুলো কথা বলবো নয়ন, এতদিন বলিনি,
ভেবেছিলাম হয়তো বলার দরকার হবে না, কিন্তু এখন আর না বললেই নয়। নীলের গলায় কেমন যেন একটা অন্যরকম সুর, অবাক হয়ে বন্ধুর দিকে তাকায় নয়ন। গল্পটা শুরু করতে হবে একটু পেছন থেকে, প্রায় 500 বছর আগের কথা। পৃথিবী তখন একটা সাংঘাতিক সংকটের ভিতর দিয়ে চলছে। বাতাসে দূষণ ভীষণ বেড়ে গিয়েছে, ক্রমশ বাড়ছে তাপমাত্রা, গলে যাচ্ছে মেরু প্রদেশের হিমবাহ। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন এভাবে চললে পৃথিবীর অস্তিত্ব খুব বেশি দিন টিকে থাকবে না। তখন তারা একটা সিদ্ধান্ত নেন। একদল বিজ্ঞানী প্রাণপণে গবেষণা করতে থাকেন কিভাবে পৃথিবীকে এই বিপদ থেকে বের করে আনা যায়। আর একদল বিজ্ঞানী সঙ্গে কিছু নানা ধরনের উৎসাহী মানুষকে নিয়ে একটি মহাকাশযানে চেপে বেরিয়ে পড়েন এই সৌরজগতের বাইরে কোথাও পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ আছে কিনা তার সন্ধানে। মজার ব্যাপার হচ্ছে দু দলই কিন্তু নিজেদের লক্ষ্যে সফল হয়েছিলেন। প্রথম দলের সাফল্য তো তুমি নিজেই দেখছো, দ্বিতীয় দলটিও শেষ পর্যন্ত ঠিক পৃথিবীর মতোই সবুজ জল আর অক্সিজেনে ভরপুর একটি গ্রহের সন্ধান পান। তারা তার নাম দেন সেকেন্ড আর্থ বা দ্বিতীয় বিশ্ব। কিন্তু মুশকিল হচ্ছে সেখানে পৌঁছানোর পরে তাদের মহাকাশযানটি খারাপ হয়ে যায়, ফলে তারা আর ফিরতে পারেন না। সেই নতুন গ্রহে তাদের থেকে যেতে হয়। সেখানে তারা বসতি তৈরি করেন, জনসংখ্যা ক্রমশ বাড়ে, পৃথিবীর মতোই লেখাপড়া বিজ্ঞান শিল্প সবেরই চর্চা চলতে থাকে। কিন্তু বুঝতেই পারছো বিজ্ঞানের চর্চাকে এগিয়ে নিয়ে যেতে যেসব উপকরণ দরকার তার অনেক কিছুই তো সেখানে নেই। তাই এখানে যেমন সভ্যতা অনেক দ্রুত এগিয়েছে, ওখানে সেরকমটা হয়নি। কিন্তু তাহলেও প্রায় 500 বছরের চেষ্টায় বিজ্ঞানীরা শেষ পর্যন্ত এমন একটা মহাকাশযান বানাতে সক্ষম হন যেটাতে চড়ে আগের পৃথিবীতে ফিরে আসা যায়। কিন্তু সেই পৃথিবী কেমন আছে, আদৌ আছে কি না তা তো কেউ জানে না। হতেই পারে ক্রমশ গরম হতে হতে পৃথিবী একটা উল্কা পিণ্ডে পরিণত হয়েছে, মানুষের অস্তিত্বই মুছে গিয়েছে। তাই ঠিক হয় প্রথমে আমি একাই আসবো পৃথিবীতে, দেখবো সেখানকার অবস্থাটা কীরকম, সেখানকার মানুষের সঙ্গে মিশবো, কথা বলবো, আমার কাছ থেকে সব শুনে তারপর ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। যেদিন তোমার সঙ্গে দেখা হয় সেদিন তার একটু আগেই আমি এই পৃথিবীতে প্রথমবার পা রেখেছিলাম। নামার পর পা টলমলে ছিল, তাই পড়ে গিয়ে পাথরে মাথা ঠুকে অজ্ঞান হয়ে যায়। এবারে বুঝতে পারছো তো সেদিন আমি কেন ডাক্তারকে বলেছিলাম যে আমার কিছুই মনে পড়ছে না? সত্যি কথা বললে তখন তুমিও কি আমার কথা বিশ্বাস করতে? নয়নের হতবাক মুখের দিকে তাকিয়ে নীল একটু হেসে বলে, সবই তো বললাম নয়ন, এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। সামনে দুটো রাস্তা খোলা আছে, পিউয়ের হাতে ধরা পড়ে বাকি জীবনটা ধ্বংস করে দেওয়া, অথবা আমার সঙ্গে দ্বিতীয় বিশ্বে চলে যাওয়া। তবে মনে রেখো দ্বিতীয় বিশ্ব তোমাদের এই পৃথিবীর থেকে এখনও প্রায় 500 বছর পিছিয়ে আছে। সেখানে এখনও মানুষ চাষ করে ফসল ফলায়, 100 বছরও কেউ বাঁচে না। অসুখ আর জড়ার কষ্ট দুই তাদের পেতে হয়, তবে তারা কিন্তু মনের আনন্দে গান গায়, বাঁশি বাজায়, গল্প কবিতা পড়ে। ছোট ছেলে মেয়েদের ডিএনএ কালেকশন হয় না, তারা নিজেদের খুশি মতো বেড়ে ওঠে। নীলের কথায় বাধা দিয়ে নয়ন বলে ওঠে, কিন্তু নীল, এটা কি পালিয়ে যাওয়া হবে না? আমি যে মহিদাদুকে কথা দিয়েছিলাম তার স্বপ্ন পূরণ করব, সে কথা তো তুমি রেখেছো। যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ওই অ্যান্টিডোট খেয়েছে তারা তো স্বাভাবিক মানুষ হিসেবেই বড় হবে, পিউয়ের কথা মতো তারা চলবে না। তুমি নিশ্চিন্ত থাকো, একদিন তারাই পিউয়ের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তখন যদি আবার আমার মতো কেউ এখানে আসে তাহলে সে নিশ্চয়ই ফিরে গিয়ে শুভ সংবাদটি জানাবে। নয়ন এবার দুহাতের মুঠোয় নীলের হাতটা চেপে ধরে বলে, বেশ তাই হোক তাহলে, চলো তোমার সঙ্গে তোমাদের বিশ্বেই যাই। নীল এগিয়ে গিয়ে সেই বুনো গোলাপের ঝোপের পেছনে ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছের নিচে কিছুটা মাটি খুঁড়ে গোল চাকতির মতো একটা জিনিস বের করে, তারপর তাতে কতগুলো বোতাম টিপে আকাশের দিকে তুলে ধরতেই সেটা থেকে খুব সূক্ষ্ম একটা সরু আলোর রেখা বেরিয়ে দিগন্তে মিলিয়ে যায়। একটু পরে যেখানে সেই আলোর রেখাটা মিলিয়ে গিয়েছে সেখানে দেখা যায় একটি উজ্জ্বল রূপলি বিন্দু, ক্রমশ সেটা বড় হতে থাকে, তারপর একসময় একটা চারকোনা জিনিস নয়নদের ঠিক সামনে এসে দাঁড়ায়। উঠে পড়ো নয়ন, পিউয়ের লোকেরা জানতে পেরে গিয়েছে তুমি এখানে আছো। নীলের কথায় চমকে উঠে নয়ন দেখে অনেক কুচকুচে কালো সুপারসনিক কার একটা দড়ির ফাঁসের মতো আকাশপথে তার দিকে ছুটে আসছে। আর দেরি না করে সে পাড়াকে মহাকাশ জানে,
নীল উঠে দরজা বন্ধ করে বোতাম টিপতেই বিদ্যুৎ গতিতে উপরে উঠতে থাকে মহাকাশ যান। তার স্বচ্ছ দেওয়ালে চোখ রেখে নয়ন অবাক হয়ে দেখে কিরকম অবিশ্বাস্য দ্রুত গতিতে তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে প্রথম বিশ্ব। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক, এরপরে আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।